আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কুরবানি বা আকিকা সম্পর্কিত মাসালা সম্পর্কে জানতে পারবেন। দর্শক, অনেকেই অনেক সন্দিহানের মধ্যে রয়েছেন বিভিন্ন মাসালা নিয়ে, বিশেষ করে কুরবানির অনেক মাসালা নিয়ে অনেকে অনেক সন্দিহানের মধ্যে রয়েছেন। দর্শক, অনেকেই জানতে চান বা জানার জন্য আগ্রহী অথবা মনের মধ্যে সন্দেহ জাগে যে কুরবানি না দিয়ে আকিকা দেওয়া যাবে কি না, অথবা একটি পশু দিয়ে সর্বোচ্চ কয় ভাগে আমরা কোরবানি দিতে পারবো। দর্শক, এই গুরুত্বপূর্ণ মশলাগুলো জানার জন্য ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, খুব সংক্ষেপ করে বলছি, কোরবানির জন্য নির্দিষ্ট পশু হচ্ছে মোট ছয়টি। এর মধ্যে থেকে বড় পশু হচ্ছে তিনটি এবং ছোট পশু হচ্ছে তিনটি। বড় পশু তিনটি হচ্ছে উট, মহিষ এবং গরু, এবং ছোট তিনটি যে পশু রয়েছে সেটি হলো ছাগল, ভেড়া এবং দুম্বা। দর্শক, ছোট যে তিনটি পশু রয়েছে এর মধ্যে থেকে একটি পশু দিয়েই একজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, কিন্তু বড় যে তিনটি পশু রয়েছে উট, মহিষ এবং গরু, এর থেকে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং ফিকহি মাসালা দ্বারা প্রমাণিত। দর্শক, এখন আমাদের মনে যে সন্দেহ জাগে সেটি হলো একই পশু দিয়ে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না। এর উত্তর হলো হ্যাঁ, একই পশু দিয়ে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে। সেক্ষেত্রে যেই ব্যক্তি আকিকা দিবে তার উচিত হলো সর্বপ্রথম নিজের পক্ষ থেকে কোরবানি করা, এরপরে আকিকা করা। সে আকিকা নিজের পক্ষ থেকেও হতে পারে, তার ছেলে সন্তান বা আত্মীয়স্বজন যে কারো পক্ষ থেকে হতে পারে। অর্থাৎ বুঝতেই পারলাম, কোরবানি আগে করতে হবে, এরপরে আকিকা। তবে কোনো ব্যক্তি যদি কোরবানি না করে আকিকা করে তাহলে সে আকিকাও আদায় হয়ে যাবে। তবে স্পেশালভাবে কোরবানি না করার গুণা তার আমলনামায় জমা হবে। অর্থাৎ যেহেতু কোরবানির দিনগুলোতে কোরবানি করা ওয়াজিব, সেহেতু যেই ব্যক্তি মালিকে নিসাব বা কোরবানি করার মতো সামর্থ্য যার আছে, সেই ব্যক্তি কোরবানি না করে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে ঠিকই, কিন্তু কোরবানি না করার গুণা তার হয়ে যাবে। দর্শক, এখন প্রশ্ন হতে পারে, যেই ব্যক্তির কোরবানি ওয়াজিব হয় কিন্তু ওই ব্যক্তি আকিকা দিতে চায়, সে কি কোরবানি না করে আকিকা দিতে পারবে কিনা? দর্শক, এর উত্তরে আমি বলবো হ্যাঁ, ওই ব্যক্তিও কোরবানি না করে আকিকা দিতে পারবে। তবে তার উচিত হলো, কোরবানির যেহেতু তিন দিন, এই তিন দিনে যদি কোনো ব্যক্তি আকিকা করে তার উপর কোরবানি ওয়াজিব হোক বা না হোক, তার আগে উচিত নিজের পক্ষ থেকে আগে কোরবানি করা। অর্থাৎ যেই ব্যক্তি আকিকা দেবে তার উচিত হলো তার নিজের পক্ষ থেকে আগে কোরবানি করা, এরপরে আকিকা করা। সেক্ষেত্রে ওই ব্যক্তির যদি সামর্থ্য না থাকে কোরবানির, অথবা কোরবানি তার প্রতি যদি ওয়াজিব না হয়ে থাকে, সেক্ষেত্রেও তার উচিত অন্ততপক্ষে এই তিন দিন বাদ দিয়ে অন্য যে কোনো সময় তার আকিকা করা। কেননা এই তিন দিন হচ্ছে মূলত কোরবানির জন্য নির্দিষ্ট। সেক্ষেত্রে যেই ব্যক্তি আকিকা করবে তার উচিত হবে আগে কোরবানি করা, এরপরে আকিকা দেওয়া। তবে কোনো ব্যক্তি যদি কোরবানি না করেও আকিকা দেয় তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে।